সময়ের আলোচিত বক্তা মাওলানা মিজানুর রহমান আজাহারির সব ওয়াজ মাহফিল নিষিদ্ধ করেছে সিলেট জেলা প্রশাসন বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দেয়া হয় বৈঠকে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ছাড়াও আলেম জনপ্রতিনিধি ব্যবসায়ী ও রাজনীতিকরা উপস্থিত ছিলেন আগামী বিশ জানুয়ারি সিলেটের কানাইঘাটের মুকিগঞ্জ বাজারে জামেয়া মাঠে অনুষ্ঠিতব্য তাফসিরুল কোরআন মাহফিলে আজহারিকে প্রধান অতিথি করার খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হলে প্রশাসন কানাইঘাটে আজহারির আগমন স্থগিত করে দেয় ওই দিন দরবস্তের হাজারি সেনাগ্রাম মাঠ ওসমানী নগরসহ তিনটি মাহফিলে বয়ান করার কথা ছিল মাওলানা আজহারির এমন খবরে কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলার চাপা উত্তেজনা দেখা দিলে বুধবার বৈঠক ডেকে আজহারির আগমন স্থগিত করে দেয় প্রশাসন বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে মিজানুর রহমান আজহারির বিভিন্ন বিতর্কিত ওয়াজ নিয়ে আলোচনা করা হয় এরপর প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যেহেতু আজহারির বয়ান বিতর্ক তৈরি করেছে সুতরাং সিলেটে আজহারির অনুষ্ঠিত সব মাহফিলে তিনি উপস্থিত থাকতে পারবেন না ভবিষ্যতে তাকে নিয়ে সিলেটে কোনো ওয়াজ মাহফিলের আয়োজন করলে প্রশাসনের অনুমতি নিতে হবে বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন ও কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট থানার ওসি দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মোহতামিম মাওলানা আলিম উদ্দিন দুল্লপুরি হরিপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা হিলাল আহমদ হেমু দারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা জিল্লুর রহমান দরবস্থ মাদ্রাসার মোহতামিন মাওলানা আবু হানিফ জয়ন্তাপুর গ্রাম মাদ্রাসার মোহতামিম আব্দুর জব্বার হরিপুর মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা নজরুল ইসলাম জয়ন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন যুগ্ম সম্পাদক ফয়েজ আহমেদ বাবর উপদপ্তর সম্পাদক জাকারিয়া মাহমুদ কানাইঘাট উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকের কানাইঘাট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চতুল ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন ব্যবসায়ী ফারুক আহমদ কানাইঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম বলেন আজাহারির ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে ওই বৈঠক ডাকা হয় বৈঠকে আজহারির সিলেট আগমন স্থগিত করা হয় এর আগে গত মঙ্গলবার কানাইঘাট দারুল উলম কাউমি মাদ্রাসায় সভা করে আজহারিকে ইসলাম বিরোধী ফতোয়াবাজ আখ্যা দিয়ে কানাইঘাটে তাকে প্রতিরোধের ডাক দেয়া হয় সভায় সভাপতিত্ব করেন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার মোহতামিম আল্লামা মোহাম্মদ বিন ইদ্রিস বক্তব্য রাখেন শাইকুল হাদিস আল্লামা আলিমুদ্দিন শাইখে দুর্লভপুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ সভাপতি জামাল উদ্দিন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ সাকির পৌর আওয়ামী লীগের সভাপতি কে এইচ আবদুল্লাহ আল্লামা শামসুদ্দিন দুল্লপুরী সহ সিলেটের কয়েকজন শীর্ষ আলেম অপরদিকে কানাইঘাট উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ একটি প্রতিনিধি দল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান ও থানার ওসি শামসুদ্দোহার সঙ্গে সাক্ষাৎ করেন তারা কানাইঘাটের আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সহযোগিতা কামনা করেন ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাই